হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে নিয়ে আসছি তোমাদের জন্য আরও একটি টিউটোরিয়াল। তো আজকে তোমাদের জানাবো কীভাবে আরকানা বিল্ড করতে হয়। তোমরা যেরকম ব্যাটল রয়্যাল গেম যদি খেলে থাকো, ব্যাটল রয়্যাল গেমে ক্যারেক্টার লেভেল বাড়ানো যায়, তো এটার মধ্যে ক্যারেক্টার লেভেল তো তোমার ইন গেম বাড়াইতে হয়। তো এছাড়াও আরকানা হইলে তোমাদের ক্যারেক্টার একটু অ্যাডভান্টেজে থাকে। তো আরকানা বিল্ড যদি ভালোভাবে করতে পারো, তাহলে ক্যারেক্টারের কয়েকটা অ্যাবিলিটি একটু চেঞ্জ হবে, প্লাস তারা একটু অ্যাডভান্টেজে থাকবে। তাই তোমাদের আজকে আমি দেখাবো কীভাবে আরকানা বিল্ড করতে হয় এবং আরকানার সব ডিটেলস। আশা করি ভিডিওটি পুরো ভালো লাগবে। চলো আগে ইন্ট্রোটা দেখে আসি, তারপর আসতেছি। হ্যালো গাইস, আশা করছি। এবার চলো আমরা দেখি আরকানা বিল কীভাবে করতে হয়। দেখো এখানে আরমুরি আছে, তো আরমুরি থেকে 3 নম্বরে দেখো আরকানা লেখা আছে। তো এখান থেকে তোমার ইকুইপমেন্ট, ট্যালেন্ট, তারপর আরকানা, আরকানাতে যাবো। আরকানায় গেলে দেখো এখানে 3টা আলাদা আলাদা সেক্টর করা আছে, যেমন রেড কালার, গ্রিন কালার আর পার্পল কালার। তো রেড কালারটা হচ্ছে গিয়ে তোমার আরকানা বিল্ডের একটা সেক্টর। তো আর রেড কালারে কী কী থাকে সেটা সম্পর্কে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো রেড কালারের আরকানা যেখানে 75 লেখা, তুমি যদি আরকানা পুরো ফুল করতে পারো তাহলে 90 পর্যন্ত হবে, আর 90 হলে তোমাদের প্লাস পয়েন্ট থাকবে। তো রেড কালারে তোমার কয়েকটা আরকানা থাকে, যে এখানে দেখেন বিভিন্ন ধরনের আরকানা রয়েছে। তো আরকানা অনুযায়ী আলাদা আলাদা অ্যাবিলিটি থাকে আরকানার, যেমন এক এক আরকানার এক এক অ্যাবিলিটি। তো তোমাদের আগে জানতে হবে যে মার্কসম্যানে কোন আরকানা ইউজ করতে হবে, ওয়ারিয়রে কোন আরকানা ইউজ করতে হবে, মেজে কোন আরকানা ইউজ করতে হবে, সেই অনুযায়ী তোমরা আরকানাগুলো ইউজ করতে পারবা। তোমরা কীভাবে আরকানা বিল্ড করবা সেটা হচ্ছে গিয়ে পুরাটা তোমাদের উপর নির্ভর। তো আলাদা আলাদা আরকানার জন্য, আলাদা আলাদা হিরোর জন্য আলাদা আলাদা আরকানা থাকে, তো সেটা তোমরা বুঝে বিল্ড করতে হবে। আর যদি তোমরা চাও তাহলে পরের ভিডিওতে আমরা আলাদা আলাদা হিরোর জন্য আলাদা আলাদা আরকানা নিয়ে ভিডিও নিয়ে আসবো। আগে দেখো এখানে অটো বিল্ড আছে কতগুলো সাজেস্টেড, এগুলো হচ্ছে অটো বিল্ড হয়ে থাকে। আর এইটা হচ্ছে মাই লেআউটেরগুলো হচ্ছে তুমি নিজে বিল্ড করে নিতে পারবা। তারপর তোমার আছে গ্রি পার্পেল কালার, তো পার্পেল কালারেও এরকম কয়েকটা আরকানা থাকে। তো এই আরকানাগুলো তোমার বুঝে বুঝে, যেমন প্রত্যেকটা হিরো অনুযায়ী তোমাদের আরকানা খেলতে হবে। তারপর হচ্ছে উপরে আরকানা ফ্রেগমেন্ট, এই আরকানা ফ্রেগমেন্ট দিয়ে তোমাদের আরকানাগুলো লেভেল আপ করতে পারবা। তো আরকানা লেভেল 2 থেকে 3 করতে চাইলে বা 4 করতে চাইলে এভাবে ইজিলি তোমরা করতে পারবা আরকানা ফ্রেগমেন্ট দিয়ে। আর আরকানা ফ্রেগমেন্ট দিয়ে সবগুলার যদি লেভেল 3 পর্যন্ত হয়ে যায় তাহলে তোমাদের 90 হবে, আর 90 হলে সবচেয়ে হাই লেভেল মানে ম্যাক্স লেভেল আরকানা। আর এটা দিয়ে তোমাদের হিরোর প্লাস পয়েন্ট মানে হিরোর যত, এই যে দেখো সাইড দিয়ে কী কী অ্যাবিলিটি যোগ হবে হিরোর, এটা তোমাদের ইনস্ট্যান্টলি লেখা আছে, যেমন নর্মাল অ্যাটাক, ক্রিটিক্যাল চান্স এইসব। তো তোমাদের আগে জানতে হবে যে আরকানা কোন হিরোর জন্য কোন আরকানা বেটার আর কোন হিরোর জন্য কোন আরকানা দিয়ে খেললে ভালো হয়। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকো। আর যদি তোমরা চাও তাহলে আমরা হিরো অনুযায়ী আরকানা বিল নিয়ে আসবো। কমেন্ট করে আমাদের জানিয়ে দিও যে হিরো অনুযায়ী আমরা আরকানা বিল করবো কিনা, যদি করতে হয় তাহলে কোন হিরো অনুযায়ী করবো সেটা আমাদের জানিয়ে দিলে আমরা সেই হিরো অনুযায়ী আরকানা বিল নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আবার তুমি লোক নাই হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল वाला বাটন হ্যায় উসকে সাথ স্ক্যাম করো ইয়া ফির মেহফিল জমাও, মুঝে নি পাতা, বাস ক্লিক হো জানা চাহিয়ে।